জুমাই এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্না আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে দামি দামি ইনটেক শরাব থেকে শুরু করে জুসগুলো পান করবে আপেল আঙ্গুর বেদেনা আনার যত ফলমূল আছে যখন তারা খাবে জাহান্নাম থেকে এই বান্দাগুলি তাদেরকে দেখবে তারা একটা আরজু পেশ করবে আল্লাহ সেই কথা কুরআনুল কারীমে সূরাতুল আরাফ 50 নং আয়াতে কারীমায় উল্লেখ করেছেন এই জাহান্নামীরা অপরাধীরা দুনিয়াতে মনমত জিন্দেগি করেছে হালাল বুঝে নাই হারাম বুঝে নাই আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকা মানে নাই তারা মনমত জিন্দেগি গড়ার কারণে জাহান্নামের ভিতর থেকে কিছু মানুষকে দেখতে পাবে তারা আপেল খাচ্ছে আঙ্গুর খাচ্ছে মাছের কলিজা দিয়ে তারা কি বলেন বিরিয়ানি খাচ্ছে তারা সুন্দর সুন্দর জুস খাচ্ছে দামি দামি ইনটেক জান্নাতি শরাব পান করছে এমন মুহূর্তে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে নাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ জাহান্নামীরা এটা দেখে লোভ সামলাতে পারবে না তারা বলবে আসহাবুল জান্নাহ ওহো জান্নাতি ভাই একই সমাজেই তো বসবাস করেছি একই মসজিদেই তো নামাজ পড়েছি কি বলেন একই মসজিদে রমজান মাসে ইফতার করেছি একই দেশে বসবাস করেছি একই বাজারে বাজার করেছি একই জায়গায় আমাদের উঠা বসা ছিল চলাফেরা ছিল আমরা আজকে কোন কারণে জাহান্নামের ভিতরে তোমরা তো আজকে জান্নাতে আসহাবুল জান্নাহ জান্নাতীদেরকে বলবে আন আফিদু আলাইনা মিনাল্লাহ জান্নাতি শরাব আমাদেরকে একটু দাও জান্নাতি জুসগুলো আমাদেরকে একটু দাও জান্নাতি চা থেকে শুরু করে তোমরা যা খাচ্ছ একটু দাও এইভাবে করে যখন জান্নাতীরা জাহান্নামীদের কাছে কি বলেন তরল পদার্থ পানীয় জাতীয় খাবারগুলো যখন তারা চাবে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ও জান্নাতি ভাই তোমরা তো জান্নাতে আনার খাচ্ছ আঙ্গুর খাচ্ছ আপেল খাচ্ছ বেদেনা খাচ্ছ আনারস থেকে শুরু করে যাবতীয় ফলমূল খাচ্ছ একটু আমাদেরকে দাও قالوا إن الله حرمهما على الكافرين সঙ্গে সঙ্গে জান্নাতীরা বলবে ও ভাই যে দুনিয়ায় তোমরা ছিলা ইচ্ছে মতো সিগারেট খেয়েছো বিড়ি খেয়েছো মদ খেয়েছো ইয়াবা খেয়েছো নামাজ পড়ো নাই রোজা করো নাই আল্লাহর হুকুম মানো নাই নবীর তরিকা অনুযায়ী চলো নাই মন চাই জিন্দেগি গড়ার কারণে দুনিয়ায় তুমি সব খেয়ে ফেলেছ আজকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ হারামাহুমা জান্নাতির যত পানীয় বস্তু শরাব রয়েছে যত জুস রয়েছে যত তরল পদার্থ খাবার রয়েছে এগুলো শুধু তাই না ঘুমাতি বসন এবং খাবার আঙ্গুর আনারস বেদেনা যত ফলমূল পানীয় জাতীয় খাবার এবং ফলমূল হারামাহুমা আলাল কাফিরিন যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকা মানে নাই তাদের জন্য জান্নাতি খাবার আল্লাহ হারাম করে দিয়েছে সেদিন যাবেন কিন্তু বাবা আজকে যেমন দুনিয়াতে সিগারেট বিড়ি মাদক হারাম এক শ্রেণীর মানুষ খায় না এরা জান্নাতে খাবে সুদ হারাম এক শ্রেণীর মানুষ খাই না এই জন্য তো তারা জান্নাতে খাবে বিভিন্ন নাস্তি আমল ঘুষ হারাম এই জন্যই তো এক শ্রেণীর মানুষ কষ্ট করে হলেও কি বলেন হালাল ইনকাম দিয়ে মাসিক স্যালারি দিয়ে তারা সংসার চালায় পরকালের কথা স্মরণ করে তাই তো তারা জান্নাতে খাবে
কারণ দুনিয়াতে সুদ খায়নি, দুনিয়াতে ঘুষ খায়নি, দুনিয়াতে হারাম ভাবে উপার্জন করেনি, দুনিয়াতে হারাম খাবার খায়নি, তাই আল্লাহ এদেরকে কোথায় খাওয়াবে ভাই? জান্নাতে খাওয়াবে। আর এক শ্রেণীর মানুষ দুনিয়াতে সব খেয়েছে, তাই তো জান্নাতি খাবার দেখে লোভ সামলাতে না পেরে তারা জান্নাতীদের কাছে যাবে, কিন্তু জান্নাতীরা উত্তর করবে এগুলো তোমাদের জন্য হারাম, এগুলো দেখার অনুমতি আছে, খালি দেখো খাওয়ার অনুমতি নাই। আজকে আমরা একটা জিনিসও তোমাদেরকে দিতে পারবো না, কারণ আল্লাহ জাহান্নামীদের জন্য এই খাবার হারাম করে দিয়েছেন। তোমরা খাবা রক্ত, তোমরা খাবা পুষ, তোমরা খাবা যত কুখাদ্য কাঁটা জাতীয় ফল, যা খারাপ কিছু এগুলো তোমাদের, যত ভালো কিছু এগুলো আমাদের, সুবহানাল্লাহ। এই জন্য ওই জিন্দেগিতে ভালো কিছু পেতে হলে এই জিন্দেগিতে একটু কষ্ট করতে হবে। কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত আল্লাহর বান্দারা, শুধু তাই না, জান্নাতিরা যখন জান্নাতে যাবে, সম্মান কি জিনিস? আজকে আপনি তিন ট্রামের এমপি, তিন ট্রামের প্রধানমন্ত্রী, চার পাঁচবার ক্ষমতায় থাকছেন, যেদিক দিয়ে যাবেন সবাই কি দিবে ভাই? সালাম। কি বলে? সবাই সালাম, কেউ ইচ্ছে করে, কেউ চাপে পড়ে, কেউ অনিচ্ছায়, যেভাবে হোক সালাম দিবে। আপনি মনে করছেন ও আমি তো জেফার দিয়ে যাচ্ছি, সবাই তো সেলুট করছে, সবাই তো সালাম দিচ্ছে, সেই দিন দেখবেন এক শ্রেণীর মানুষকে দেখে শুধু জাহান্নামীরা সালাম করবে তাই না, আল্লাহর নিয়োজিত যত ফেরেশতা থাকবে তারাও তাদেরকে সালাম করবে, সুবহানাল্লাহ। কি বলেন তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. যখন জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, এই জান্নাতি মানুষগুলো যখন লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, যত জান্নাতি মানুষ তারা এই নতুন জান্নাতি সদস্যদেরকে দেখা মাত্রই বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুধু জান্নাতি মানুষ আপনাকে সালাম করবে না, না, যত জান্নাতি ফেরেশতারা জান্নাতে নেতৃত্ব দেবে, যত জান্নাতি ফেরেশতারা জান্নাতকে দেখা শোনার জন্য রয়েছে, উড়গেলে মান সবাই এই জান্নাতি মানুষগুলোকে দেখে দেখে আল্লাহ বলছেন, ওয়া তাহিয়াতুহুম ফীহা সালাম, তারা আপনাকে দেখা মাত্রই, কারণ দুনিয়াতে আপনি ছিলেন রিকশা চালক কিন্তু আপনি আমলি মানুষ ছিলেন, দুনিয়ার মানুষ আপনাকে সালাম দেয়নি, আপনি ছিলেন অশিক্ষিত মূর্খ মানুষ, সমাজে আপনার কোনো দাম ছিল না, মানুষ আপনাকে সালাম দেয়নি, আপনি শিক্ষিত ছিলেন না, শিক্ষক ছিলেন না, এমনকি জায়গা জমি সমাজের কোনো পদমর্যাদা আপনার ছিল না, দুনিয়াতে আপনি সালাম পান নাই, মন খারাপের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেই লেভেলের লোক হও না কেন, তুমি যদি একটু নেক আমল করে আসতে পারো, তুমি যদি আমার জান্নাতের সদস্য হতে পারো, শুধু জান্নাতে যত মানুষ থাকবে তারাই সালাম দিবে, বিষয়টা এমন না। ওয়া তাহিয়াতুহুম ফীহা সালাম, জান্নাতে যত নিয়োজিত জান্নাতি ফেরেশতারা আছে তারাও তোমাকে দেখা মাত্র সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার মানুষের সালাম কি পেলাম পেলাম না, এতে কোনো যায় আসে না, দুনিয়ার নেতা নেত্রীর সালাম পেলাম পেলাম না, যায় আসে না। যদি আমি জান্নাতে জান্নাতি মানুষের সালাম পাই, জান্নাতে গিয়ে জান্নাতি ফেরেশতাদের সালাম পাই, এর চেয়ে বড় আর কি হতে পারে, সুবহানাল্লাহ। কি বলেন? এই জন্য দুনিয়াতে আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি ধনী না, আমার সমাজে তেমন দাম নাই, মন খারাপের কিছুই না, আপনি লেখাপড়া শিখতে পারেননি, আপনি না কোনো বড় ব্যবসায়িক, না কোনো বড় চাকরিজীবী, না আপনার বেশি টাকা পয়সা আছে, না আপনার সম্পদ আছে, কোনো কিছুর দরকার নাই, যদি আপনি জান্নাতি সদস্য হতে পারেন
আল্লাহর পক্ষ থেকে সালাম এবং জান্নাতে নিয়োজিত মানুষ যেগুলো জান্নাতি হয়েছে সেই সদস্যদের সালাম এবং আল্লাহর তরফ থেকে জান্নাতে নিয়োজিত ফেরেশতাদের সালাম আল্লাহ তাআলা আপনাকে দেন কি বলেন এইজন্য শুধু তাই না আর কি তাদের অনুভূতি কেমন হবে সালাম পেয়ে দুনিয়াতে কেউ সালাম দিলে একসাথে 1 লাখ মানুষ বা 10000 মানুষ 5000 মানুষ 500 মানুষ বসে আছে আপনি যাওয়া মাত্রই সবাই উঠে দাঁড়ালো সবাই আপনাকে সালাম দিল তখন কি নিজেকে ভালো মনে হয় না ইস আমার কত কদর কি বলেন তো জান্নাতে যখন আপনি সবার সালাম পাবেন আর সবাই আপনাকে কি রিসিভ করবে আপনার অনুভূতিটা কেমন হবে আল্লাহ বলেন وآخر دعواهم أن الحمد لله رب العالمين الله رب العالمين বলবেন ও বান্দা ও আমার বান্দিরা আমি কুরআনে যা যা ওয়াদা করেছিলাম হাদিসে আমার নবী যা যা বর্ণনা করেছে তোমরা কি সব ঠিকমতো পেয়েছো জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ কি বলবে এই জন্য বড় আমল হলো কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন কি বলবো আলহামদুলিল্লাহ ভাই কেমন অবস্থা যাচ্ছে শরীরের আলহামদুলিল্লাহ সংসারের অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোর খবর কি সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ কারণ জান্নাতি মানুষকে যখন আল্লাহ তাআলা বলবেন ও আমার জান্নাতি বান্দারা আমি যত ওয়াদা করেছিলাম আমার তরফ থেকে যত মেসেজ আমার নবী তোমাদেরকে দিয়েছিল আমি আল্লাহ কোরআনে যা যা ওয়াদা করেছিলাম সবই ঠিকমতো পেয়েছো জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র কিছু জান্নাতি মানুষ এরা নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলে ফেলেছি তবে একটা রিকোয়েস্ট ওগো আল্লাহর নবী যার কারণে আমরা কি বলেন কত মানুষ সুদ খেয়েছে দুনিয়াতে বড় বড় বিল্ডিং বানিয়েছে অনেক টাকাওয়ালা হয়েছে আমরা কষ্ট করে সুদ থেকে দূরে থেকেছি একই সাথে চাকরি করেছি ঘুষ খেতে খেতে কি বলেন তানোরে দুইটা তিনটা বাড়ি রাজশাহীতে বাড়ি বানিয়ে ফেলেছে ওগো আসমানের মালিক ওগো জমিনের মালিক আল্লাহ সেই দিন শুধু চাকরির বেতন দিয়ে চলেছি ঘুষ খাইনি কি বলেন কত মানুষ হারাম খেয়ে খেয়ে দুনিয়াতে টাকাওয়ালা হয়েছে পয়সাওয়ালা হয়েছে জায়গা জমি বাড়ি গাড়ি সব বানিয়েছে আমরা তো বানাতে পারি নাই মানুষ ইচ্ছে মতো জিন্দেগি গড়েছে আমরা শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে পাঁচবার ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজে তোমার হাজিরা দিয়েছি গভীর রাতে উঠে শীতের দিনে সবাই ঘুমিয়ে আছে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছি ইশরাকের নামাজে দাঁড়িয়েছি আওয়াবিল চাস এই ইবাদতগুলো করেছি ও আল্লাহ তোমার অনেক বান্দা এগুলো করে নাই আমরা কষ্ট করে দুনিয়ার অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এগুলো করেছি তুমি যত নাজ নিয়ামত দিয়েছ আপেল আঙ্গুর বেদেনা থেকে শুরু করে যত ফল মূল গুরগেলেমান যত দা দিয়েছ যত ফ্যাসিলিটি দিয়েছ আমরা পেয়ে আলহামদুলিল্লাহ করেছি তবে একটা রিকোয়েস্ট আল্লাহ দুনিয়াতে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমল করেছি সেটা কিন্তু আমরা এখনো পাইনি যখন নবীজিকে বলা হবে নবীজি বলবে ওগো আল্লাহ আমার উম্মতেরা অনেক কষ্ট করে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করেছে শুধুমাত্র তোমার দিদারের আশায় আজকে জান্নাতীদেরকে তুমি দিদার দিয়ে ধন্য করে দাও কি বলেন দুনিয়াতে কেউ যদি নবীজিকে সামনে দেখে তাহলে সে কি মানুষ ভাই জান্নাতি মানুষ আল্লাহ রাসূল বলছেন যদি নবীজিকে কেউ স্বপ্নে দেখে সে নবীকেই দেখলো কারণ আল্লাহ রাসূল বলছেন শয়তান আমার রূপ ছাড়া পৃথিবীর সবার রূপ ধরতে পারে তবে আমার রূপ শয়তান ধরতে পারবে না
তাহলে নবীদিকে কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে শরীয়ত সম্মত চলে রাতে ইবাদত করে নবীদিকে যদি স্বপ্নে দেখে সে কি মানুষ ভাই জান্নাতি মানুষ যেমন নবীদিকে স্বপ্নে যারা দেখেছে এটার যে কি তৃপ্তি দুনিয়ার আর কাউকে কথা বোঝানো যাবে না আপনি প্রধানমন্ত্রী সাক্ষাৎ পেতে পারেন আপনি মেসি রোনালদো আরো বড় বড় যারা খ্যাতি অর্জন করেছে তাদের সাক্ষাৎ পেতে পারেন তাদের সাথে সেলফি নিতে পারেন এতে যে মজা আর নবীদিকে যারা স্বপ্নে দেখেছে তাদের মজার কাছে কিছুই না কি বলেন আর জান্নাতে গিয়ে আল্লাহকে যখন আপনি দেখবেন সেই মজার সাথে আর কোনো মজার তুলনা হয় না এই জন্য সবচেয়ে বড় জান্নাতীদের জন্য গিফট বা পুরস্কার বা উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার যত নাজ নিয়ামত এগুলো তো আছেই পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার জান্নাতীদের জন্য অপেক্ষা বা বলি না সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহর বান্দারা এই জন্য জান্নাতে গিয়ে জান্নাতীদের অনুভূতি হবে আল্লাহ যত পেয়েছি আলহামদুলিল্লাহ কি বলেন ঘুর গেলেমান দাস দাসী নাজ নিয়ামত যত খাবার যত বড় এরিয়া যত চলার ফ্যাসিলিটি যা পেয়েছি আল্লাহ সব আলহামদুলিল্লাহ শুধু তুমি তোমার দিদার দাও তাহলে আর আমাদের দিলের কোনো চাহিদা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে তার দিদার দিয়ে ধন্য করবেন আলহামদুলিল্লাহ কি বলেন এই জন্য এখন বিষয় হলো জান্নাতে এই ধরনের ফ্যাসিলিটি জান্নাত কি তাও বুঝলাম জান্নাতের ফ্যাসিলিটি তাও বুঝলাম জান্নাতে গিয়ে মানুষের অনুভূতি কেমন হবে তাও বুঝলাম এখন বিষয় হলো জান্নাতে যাবে কারা কি বলেন এতক্ষণ তো সবই বুঝলাম ভালো করে মনে রাখবেন দুই একটি কথা হয়তোবা জুমার দিন বেশি সময় হবে না দুই একটি কথা আয়াতে কারিমা থেকে জান্নাতে যাবে কারা এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফ আয়াত নং 160 সেখানে ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন আমার সেই নাজ নিয়ামত ওয়ালা জান্নাত আরাম আয়েশওয়ালা জান্নাত আমার দিদার ওয়ালা জান্নাত কারা পাবে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে কি বলেন ঈমানে মুজমাল আমরা পড়েছি ঈমানে মুফাসসাল আমরা পড়েছি কালিমায়ে তৈয়বা পড়েছি কালিমায়ে শাহাদাত পড়েছি কালিমায়ে তাওহীদ পড়েছি কালিমায়ে তামজিদ পড়েছি যারা জানেন না শিখে নেবেন আর অর্থ সহ একটু পড়ে নেবেন এই বিষয়গুলোর উপরে যারা ঈমান এনেছে এরা হলো ঈমানদার যারা ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত যত নেকের কাজ ছিল এই নেকের কাজগুলো বেছে বেছে যারা করেছে সুদ না খাওয়া নেকের কাজ ঘুষ না খাওয়া নেকের কাজ কি বলেন নামাজ পড়া নেকের কাজ রোজা করা নেকের কাজ অন্যের ক্ষতি না করা নেকের কাজ অন্যের সম্পদ জবরদখল না করা নেকের কাজ এইভাবে করে করে যত নেকের কাজ ছিল আল্লাহর বান্দা বান্দি যারা খুঁজে খুঁজে বের করে করে নেকের কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা শ্রেষ্ঠ জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদের জন্য সুসজ্জিত করে রেখেছি জান্নাত এমন একটা জায়গা তার উত্তর আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা যদি একবার জান্নাতে চলে যায় আল্লাহর কোন বান্দা বান্দি খালিদিনা ফিহা সেখান থেকে আর বের হতে হবে না চিরকালের জন্য অনন্ত সুখের মধ্যে ঢুকে গেল এখন বলতে পারেন ঈমানের পাশাপাশি নেক আমল করলাম নেক আমল তো অনেক তার মধ্যে উল্লেখযোগ্য নেক আমল কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির 29 নং আয়াতে কারিমায় বলেন বান্দা নেকের কাম অনেক এর ভিতরে তিনটি নেকের কাজ তোমার যদি হায়াতে জিন্দেগিতে পাওয়া যায় আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করব কি বলেন কয়টি নেকের কাজ তিনটি খুব ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই জুমার দিন আমি সংক্ষেপে বলে দিচ্ছি বাড়ি গিয়ে পড়ে নেবেন সূরাতুল ফাতির আয়াত নং কত বললাম ভাই
কত বললাম 29 নং আয়াতের কারিমা বাসায় গিয়ে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে ঢুকে যে কোনো তাফসীর থেকে পড়ে নেবেন বাসায় তরজমাওয়ালা কুরআন আছে সেখান থেকে পড়ে নেবেন আমি শুধু সংক্ষেপে বলে দিলাম তিনটি কাজ নেকের কাজ করলে জান্নাতি তাই না এখন নেকের কাজের ভিতরে অনেক তো নেকের কাজ তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নম্বর নেকের কাজ হলো যারা আমি আল্লাহর কুরআনুল কারীম সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে একসময় একটা সময় অতিবাহিত হয়েছে আপনি যখন মহল্লার ভিতর দিয়ে হাঁটবেন ওই রাস্তা দিয়ে যখন ওই রাস্তা হয়ে তাকিয়াল পাড়া দিয়ে বের হতেন কি বলেন বয়স্ক আপনার আমার মাইরা নানিরা দাদিরা গুনগুন আওয়াজে কুরআনুল কারীম পড়তো মুরব্বি মানুষ যারা মহল্লায় থাকত যারা কুরআন পড়া জানতো প্রত্যেকে ফজরের পরে গুনগুন আওয়াজে কুরআন তেলাওয়াত করত আজকে 2023 সাল আপনি ফজরের নামাজ পড়ে ওই আমসের মোড় থেকে আমাদের মহল্লা দিয়ে তাকিয়াল পাড়া দিয়ে বের হবেন আমার মনে হয় দুই একজন সারা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের আওয়াজ পাওয়া কি বলেন যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার জান্নাতে তুমি যদি যেতে চাও উল্লেখযোগ্য তিনটি নেক আমল বেশি বেশি করো তার এক নম্বর হলো কিতাবুল্লাহ আল্লাহর কুরআন তেলাওয়াত করো কারণ নবীজি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন দুনিয়ার যত যত নেক আমল আছে তার ভিতরে আফদল সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো কুরআনুল কারীমের তেলাওয়াত যারা তেলাওয়াত করে নিয়মিত তারা সবচেয়ে শ্রেষ্ঠ আমলটা করে যারা কুরআন পড়া জানে না যারা তেলাওয়াত করে না সবচেয়ে শ্রেষ্ঠ আমলটা আল্লাহর ওই বান্দা বান্দি করে না এই জন্য প্রথম নেক আমল কি ভাই কুরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে কিভাবে শিখবেন এটা আপনার ব্যাপার অনেক সময় রমজান মাসে বলা হয় বড়দের ব্যাস করা হবে এই যে জামাদিউল উলা মাস চলছে জামাদিউল উখরা রজব শাবান রমজান তিন মাস পরে আপনি রমজান মাস পাবেন অনেক সময় বলা হয় বাচ্চারা তো সকালবেলা পড়তে আসে আপনার নাতি পুতি বাচ্চা কাচ্চা এরা তো শিখছে কিন্তু আপনি তো ছোটবেলা পরিবেশ পান নাই বা যে কোনো কারণে হয়ে ওঠে নাই রমজান মাস আপনারা যেহেতু সিয়াম পালন করেন একটু ফ্রি থাকেন তো আপনারা বসেন আমরা তেলাওয়াত শিখাবো অনেকে বলে ও রমজান মাস তো পড়াইলে হুজুরের দুড়ে টাকা হবে কি হবে হুজুরের দুড়ে কিন্তু ভাই কোন হুজুর টাকার জন্য যখনই লাইনে পড়েছি টাকার জন্য না টাকা কামায়ের উদ্দেশ্য থাকলে অন্য লাইন পড়তাম কোন হুজুরই আপনার টাকার ধান্দায় পড়াই না চাই আপনি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন আপনি যেন কবরের আজাব থেকে বাঁচতে পারেন আপনি যেন আল্লাহর জান্নাতে যেতে পারেন কারণ শ্রেষ্ঠ ইবাদতটা আপনি পারেন না আপনি কিভাবে শ্রেষ্ঠ ইবাদতটা শিখতে পারবেন এই ফিকির উলামা ইকরামের মাথায় থাকে তাই আপনাদেরকে বারবার দাওয়াত দেয় আর আপনারা আর ব্যাখ্যা করেন আলাদা করেন কোন সমস্যা নাই কুলু ওয়া তামাত্তাউ কলিলা অল্প দিন এরপরে কিন্তু আপনাকে যেতে হবে সেই দিন যখন বলা হবে একটু শোনাও ফেরেশতাদের সামনে কি শোনাবেন কি বলবেন আজকে না হলে তাই রে নাই রে নাই করে পার হয়ে যাচ্ছেন সেদিন তো ভাই কোন উপায় থাকবে না এই জন্য এক নম্বর তেলাওয়াতুল কুরআন আর দুইটা সামনে তোমায় বলা লাগবে টাইম শেষ তার এক নাম্বার তেলাওয়াতুল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা তেলাওয়াত পারি না যেন সঠিকভাবে শিখার তৌফিক দান করে সকলে বলি আমিন যারা তেলাওয়াত শিখেছেন কিন্তু সহি করে শিখেন নাই 13 প্রকার মত জানেন না 18টা সিফাত জানেন না সূত্রটা মাখরাজ জানেন না নুন সাকিন তানবিনের চারটা হুকুম জানেন না মিম সাকিনের হুকুম জানেন না এগুলো শিখে সহি করে তেলাওয়াত করবেন যারা সহি তেলাওয়াত শিখেছেন তারা একবার বাংলা তাফসীরটা খতম করবেন আবার দ্বিতীয়বার অন্য আরেকটা তাফসীর খতম করবেন দেখবেন নামাজের ভিতরে আপনার মন আলাদা একটা ফিলিংস কাজ করবে আজকে কি বলেন 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের এরপরে পড়তে লাগে আমাদের 30 মিনিট 35 মিনিট 40টা তুমি মসজিদে কয় মিনিট লাগে তা আমাদের মসজিদে তো 40-45 মিনিট
কি বলিস এত টাইম লাগে আমারে হুজুর তো 25 মিনিটে সব সারা করে দেয় কি করে দেয় 25 মিনিটে সব সারা তখন বলে তাই তো সামনেবার এরকম একটা স্প্রিট আলার ওজন দিতে হবে যাতে অল্প টাইমে সব সারা করে ফেলতে পারে কিন্তু আপনি নিজেও জানেন না কি ইবাদত আপনি করছেন আজকে আপনি মক্কা মদিনায় যে দেখেন তারা আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধেছে কখন রুকুতে যাবে কেউ জানে না এমন কি ইমাম নিজেও জানে না সে কখন রুকুতে যাবে তেলাওয়াত হচ্ছে 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 আর আপনি আমি একটু সূরা বড় ধরলে কি হুজুর এত বড় সূরা ধরে কি বলেন কারণ আপনি তো জানেন না হুজুর কি পড়ছে কারণ আপনি শিখেননি তর্জমাও জানেন না আল্লাহ যে আপনার সাথে কি বলছে সেটা তো আপনি কোনোদিন শিখেননি আপনার তো ভাই মজা নাই আচ্ছা আপনাকে বলা হলো পড়তে এবার আপনি যদি মনে করেন বুঝে পড়েননি অনেকে আমরা মুখস্থ করি ছাত্রদের বলে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা বাচ্চারা পড়ে না দেভাবে মনে করে যে ঢাকা বাংলাদেশের রাজধানী কারণ বলেছে আগামী কাল সারেরা ধরবে আর বাড়ি দেশে পড়ছে কি ঢাকা বাংলাদেশের রাজধানী মনে করছে বুঝলেন কিন্তু যদি আপনি এভাবে লিতেন কি বলেন একটা দেশ থাকলে তার একটা রাজ কি বলে রাজধানী থাকবে তো আমরা বাংলাদেশের মানুষ আমাদের দেশে একটা রাজধানী থাকবে আমাদের দেশের রাজধানী না ঢাকা যদি আপনি একটু বুঝে পড়তেন জিন্দেগিতে আর ভুলতেন কারণ ভুলবেন না কিন্তু আপনি মনে করেছেন এটা এভাবে বুঝেননি ঢাকা বাংলাদেশের রাজধানী এবার যখন জিজ্ঞাসা করছে ঢাকা কি হয় আর মনে নাই কি আপনি তো মনে করে গেছেন যখন জিজ্ঞাসা করছে ঢাকা কি হয় আমাদের আমাদের দেশে ঢাকাটা কি আর মনে নাই কারণ স্যারকে দেখে ভুলে গেছেন আর মনে নাই তখন বলে ফেললেন যে কোনো একটা উত্তর দিয়া বললেন অনেক সময় আমরা ছোটকালে পড়েছি গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ কি বলেন কিন্তু যদি আপনি নিয়ে নেন তাজা পাতা তো সবুজই হবে কি বলেন চোখের সামনে দেখছি কিন্তু এভাবে বুঝেননি আপনি শুধু মনে করেছেন আজকে কোরআন না বোঝার কারণে সূরায়ে ফাতিহা পড়েছেন সূরায়ে নাস ফালাক এগুলো শুধু মনে করেছেন কিন্তু নাস ফালাকে কি আছে আল্লাহ আপনাকে কি বলতে চাচ্ছে আপনার থেকে কি চাচ্ছে না বোঝার কারণে নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ মানে মানে মনে করেন যে এটা বিদ্যুৎ গতিত ফেল সূরায়ে ফাতিহা শেষ নাস ফালাক শেষ বাজাবে রুকু শেষ দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন অনেকে দুই রাকাত পড়তে পড়তে আপনার 8-10 রাকাত হয়ে যাচ্ছে কারণ আপনি বুঝেন না এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো কুরআনুল করিম সহিভাবে শিখবেন তাফসির পড়বেন তরজমা পড়বেন নামাজে মজা পাবেন নামাজে সময় লাগবে নামাজে ধীরস্থির গতি আসবে ইবাদতে প্রাণ পাবেন আর এই প্রাণওয়ালা ইবাদত দিয়ে যখন আল্লাহকে ডাকবেন তো জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ জান্নাতে ঢুকে যাবেন পারবতে ইনশাআল্লাহ তাহলে একটা নেক আমল তাহলে আমাদের আলোচনা হলো গত জুমায় হয়েছে জান্নাত কি জান্নাতে কি ধরনের আরামায়েশ রয়েছে আজকে হলো জান্নাতে জান্নাতীদের অনুভূতি কেমন হবে আর জান্নাতে যাবে কারা তার মধ্যে একটা নেক আমল হলো কি কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনারাও যদি বেঁচে থাকেন সামনের জুমায় যদি দেখা হয় তাহলে কথা হবে আর বাকি দুইটা গুণ নিয়ে ইনশাআল্লাহ আমরা যারা পড়ে এসেছি চার রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে